সৌভাগ্যের দিশা ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো স্বাগত। আমরা কেউই চাই না দুর্ভাগ্য, আমরা প্রত্যেকেই চাই সৌভাগ্য, কিন্তু আদৌ কি আমরা প্রত্যেকে সেই সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হই না? তাহলে যে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা থাকে আমাদের ভালো থাকার, তাহলে সেই প্রচেষ্টা যখন আমাদের সাকসেস হয় না, তাহলে সেই জায়গায় তো আর ভালো থাকা যায় না। এই অনুষ্ঠান আপনাদেরকে কি দেবে, এই প্রশ্ন যাদের মধ্যে তাদের মনে একটাই উত্তর, মানে যারা পুরনো দর্শক বন্ধু রয়েছে তারা জানেন রুমা ঘোষ মানেই হচ্ছে একটা জীবনে কিভাবে এগিয়ে যাওয়ার যায় তার কিন্তু একটা ব্রহ্মাস্ত্র তিনি দীর্ঘ বছর ধরে দিয়ে আসছে। কিন্তু যারা নতুন বন্ধুরা রয়েছে তারা হয়তো ভাবছে যে এই মুহূর্তে আমি যা সমস্যায় রয়েছে এর সমাধান কি সত্যি সম্ভব? সত্যি হয়তো সম্ভব, আপনি আজকে থেকে অনুষ্ঠানের সাথে থাকলে বুঝবেন, পরবর্তীকালে সান্নিধ্যে আসলে বুঝবেন। সাকসেস যেমন আমরা সকলেই যাই, প্রত্যেকটা মুহূর্তে আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু ভাঙন আমরা কেউই চাই না। কোন সম্পর্কেরই ভাঙন আমরা চাই না, কোন সম্পর্কই বিচ্ছেদ আমরা চাই না, কিন্তু আমাদের চাওয়ার উপর তো সবকিছু নির্ভর করে না, নির্ভর করে ডেট অফ বার্থের উপর, নির্ভর করে গ্রহ নক্ষত্রের উপর, অনেক আবার অনেক সময় কিন্তু নির্ভর করে কিভাবে কোনো কারণবশত হয়তো কারোর কোনো কিছুতে আপনার জন্য সেই সম্পর্কের ভাঙনের সৃষ্টি তৈরি করা। এক কথায় বলতে গেলে কি বলুন তো, তন্ত্র দ্বারা যেমন সমস্যার সৃষ্টি করা যায়, তন্ত্র দ্বারাই কিন্তু আবার সমাধান দেওয়া যায়, যেটা রুমা ঘোষ দীর্ঘ বছর ধরে করে আসতে বলে হয়তো বশীকরণের স্পেশালিস্টে আপনারা তার নাম শীর্ষে রেখেছেন একটাই কারণে, যে কি করে ভাঙন তিনি মিটিয়ে ফেলতে পারে, সম্পর্কের ভাঙন তিনি কিভাবে জোড়া লাগাতে পারে। আচ্ছা, সম্পর্কে ভাঙন কি শুধুমাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর হয় নাকি কোন সুন্দর সম্পর্কের ভাঙনে আপনাদের জীবনে বা আমাদের জীবনে একটা খারাপ সময় নিয়ে আসে? বিস্তারিত জানবো কার থেকে। ডেফিনেটলি আপনাদের অত্যন্ত পরিচিত একটি মুখ, কাছের মানুষ, দীর্ঘ বছর ধরে জ্যোতিষ জগতে রয়েছে, টিভি চ্যানেলে রয়েছে, আপনাদের পাশে রয়েছে, আপনাদের সাথে রয়েছে জ্যোতিষ ও তন্ত্রের পারদর্শী, যিনি কিন্তু জ্যোতিষ দ্বারা বিচার করে তন্ত্র দ্বারা সাকসেসফুলি কাজ করে আসছে, যে কোনো সমস্যার সমাধানে তিনি রয়েছে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ সরস্বতী রুমা ঘোষ। জানাবো দিদিকে আপনাদের আমাদের তরফ থেকে এই নতুন একটি পর্বে আরো একবার স্বাগত। নমস্কার দিদি। নমস্কার মা দক্ষিণাকালী জগন্নাথ এবং আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আজকে রিমিয়া বললো যেটি, সেটি অবশ্যই শুধু ভাঙন কিন্তু স্বামী স্ত্রী, ভাঙন কিন্তু প্রেমিক প্রেমিকা হয় না, যে কোনো সম্পর্ক, বহু সম্পর্ক দেখবেন দিদি বোন দিদির মধ্যে ভেঙে গেলে আমরা কিন্তু আমাদের খারাপ লাগে, বহু সময় হচ্ছে আমাদের বাবা মার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে খারাপ লাগে, বহু সময় ভাই বোন যে কোনো বন্ধু, খুব প্রিয় বন্ধু যাকে আপনি খুব কাছে মনে হয়, কিছু কিছু একটা ছোটখাটো কথা বা কিছু এমন কারো দৃষ্টি, দৃষ্টিটাও একটা ব্যাপার আছে, আমি একটু আগেই বললাম যে তৈরি করা, হ্যাঁ বহু সময় মানুষের দৃষ্টি লেগে যায়, সেই দৃষ্টিতেও কিন্তু সেই সুন্দর সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু আপনি তাতে অনুতপ্ত, তাকে চাইছেন যে সে আবার যাতে তার সঙ্গে সম্পর্কটা জুড়ুক, সে যে কোনো সম্পর্ক, তাই আজকে কিন্তু সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। এমন কি করলে আপনাদের সেই মানুষটিকে আবার ফিরে পাবেন, সেই মানুষটিকে মনের মতো করে পাবেন, সেই মানুষটিকে আবার কাছে পাবেন। ভাঙাটা খুবই কষ্টের, গড়াটাও কিন্তু কষ্টের, তাই না? গড়াটাও কিন্তু সহজে যায় না, ভাঙা ভেঙেটা সহজে যায়, কিন্তু ভেঙে গিয়ে যে কষ্টটা, সেটা যারা কষ্ট পেয়েছে, সে প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, যে কোনো সম্পর্ক, তারাই কিন্তু বোঝে। মন এমন জিনিস, মন কিন্তু শুনতে চায় না আমাদের এমন, মানে শত বাধা, শত কষ্ট, শত কিছু ছেড়ে যদি বলি ভালোবাসা নেই, এটি ভুল, ভালোবাসার জন্য কিন্তু আমরা সবাই চলছি। সাথে থাকুন, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার বিষয়ে কথা বলবেন? আমি তোমার মেয়ের বিষয়ে কথা বলবো। মেয়ের নাম, ডেট অফ বার্থটা বলতে হবে। নাম হচ্ছে পূজা ভৌমিক, বয়স ডেট অফ বার্থ হচ্ছে 31/1/2006। সময়, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 7টা, জন্মস্থান হচ্ছে কলকাতা। কতদিন ধরে চেষ্টা করে আজকে লাইনটি পেলেন? অনেকদিন ধরে চেষ্টা করছেন? আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? মানে প্রত্যেকটা অনুষ্ঠানে রুমাদি চেষ্টা করে আপনাদের কিছু না কিছু সমাধানের পথ দিয়ে যাওয়া, যাতে সেটা অ্যাপ্লাই করে আপনারা বেরিয়ে আসার একটা মুভমেন্ট পাওয়া যায়। কি হয়, আমরা যখন একদম থিতিয়ে পড়ি, একটা আলোর দিশা
যখন পাই উঠে, তাহলে সেই রকম ভাবে অনুষ্ঠানটাকে ভালো লাগে, তাই তো? আচ্ছা সেদিন মঙ্গলবার ছিল, মেয়ে যেদিন 31শে জানুয়ারি সেদিন মঙ্গলবার ছিল। আচ্ছা, সিংহ লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে জন্ম, মেয়ের কিন্তু রাগ জেদ তেজ এগুলো কিন্তু রয়েছে, রেগে গেলে কি করবে, কাকে বলবে, বাসন ভাঙবে না কাঁচ ভাঙবে গ্লাস ভাঙবে, কিচ্ছু ঠিক থাকে না। আচ্ছা, মেয়ের পড়াশোনার বিষয় নিয়ে একটু চিন্তিত তো? মেয়ের পড়াশোনার বিষয় নিয়ে প্রশ্ন আপনার? হ্যালো, শুনতে পাচ্ছেন? বলছি মেয়ের এডুকেশন নিয়ে প্রশ্ন, আপনি জানবেন কি আজকে? আজকে কি জানার ইচ্ছে আপনার? দেখো পুরোটা জানা যায় না, তার জন্য আপনি আমার সঙ্গে চেম্বারে আসুন। এইটুকু বলছি, আপনার মেয়ে কিন্তু রাগ জেদ তেজের জন্য বহু কিছু ভুল করবে, ভুল কোনো ছেলে, আর একটু বয়সে মানে একটু সাবধানে রাখবেন, ভুল ছেলের পাল্লায় পড়ে যাবে। পড়াশোনা ভালো থাকলো এই সময়, সময় একদম ভালো যাচ্ছে না, পড়াশোনা করতে বসে মনোযোগ হারিয়ে ফেলছে, তার জন্য কিন্তু আগামী দিনে রেজাল্ট খারাপ হতে পারে, ওর জন্য অর্থকরির অবস্থাও কিন্তু ব্যয় হবে বা শত্রু প্রচুর হবে, ওর শত্রু জায়গা থেকে কিন্তু ওকে বাঁচান, নইলে কিন্তু যথেষ্ট ভাবে ও নাচাল হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে না, প্রত্যেকটা সময় এই যে জানলাম, জানার পরে কিন্তু রেক্টিফিকেশনটা ভীষণ প্রয়োজন। অবশ্যই, আমি আজকে বললাম, মানে আমি 2 মিনিটের ফোনে কিন্তু আপনার মেয়ে সবকিছু জানতে পারবেন না। দেখুন, আপনার প্রশ্ন ছিল কত কিছু, কিন্তু আপনি আর ফোন করতে চান? আমি জানি এখন মানুষের একটা প্রবণতা হয়ে গেছে, এই তো ফোনে দেখছে, লাইভ ফোন, একটা ফোন জাস্ট ফোন করে জেনে নি না, এই জেনে নিয়ে উদাসীন হয়ে বসে থেকে আরো সমস্যাটাকে বাড়ান। যারা উদাসীন নয় তারা কিন্তু প্রকৃত চেম্বারে আসে। অনেকে বলে এখন গরম আসতে পাচ্ছি না, পরে আসবো। আচ্ছা, গরমের জন্য কি আপনার সমস্যা বন্ধ হয়েছে? গরমের জন্য কি আপনি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন? গরমের জন্য কি আপনি সবকিছু, আজকে বিয়ে বাড়ি পড়লেও গরমের জন্য যাচ্ছেন না? কিন্তু না, সমস্যার সময় কিন্তু আমরা তখন ভাবি আজ নয় কাল গরম কমুক এই কমুক, কিন্তু কেন? সমস্যায় তো আমাকে বাঁচতে দিচ্ছে না, সমস্যা আমাকে ভালো থাকতে দিচ্ছে না, তার জন্য কেন প্রতিকার করব না, কেন বসে থাকবো, কেন 2 মিনিট ফোন কবে পাবো কিছু বলবে তারপর যাব, কিছু বলার অপেক্ষা কেন করবো? আমি গিয়ে পৌঁছে যে কোনো জ্যোতিষের শরণাপন্ন হয়ে সুন্দরভাবে আগে জিজ্ঞেস করব কি আছে না আছে, তারপর তার প্রতিকার করব। দেখে না কি আছে কথা বলে নেবো। হ্যালো, নমস্কার, বলুন কি আছেন? হ্যাঁ, একটু জোরে বলবেন, আপনার নাম, ডেট অফ বার্থ? আমি বেহালা থেকে সুজিত রায় বলছি। হ্যাঁ সুজিত বাবু, কার বিষয়ে জানবেন বলুন? জানবো তো আমার ব্যাপারে বলুন। আপনার কাছে আমার আত্মীয় গিয়েছিলেন। আচ্ছা, আপনার পরিচিত কেউ দিদির কাছে এসেছিলেন? তিনি যে সমস্যা নিয়ে এসেছিলেন এখন কেমন আছে বলুন? হ্যাঁ, তার ফ্যামিলিগত ব্যাপার নিয়ে গিয়েছিল, এখন তার ফ্যামিলি ঠিকঠাকই রয়েছে। একটা জিনিস বোঝা গেল যে প্রবলেম মানে সমস্যা আসলে রুমাদের কথাটা মাথায় আসে, তাই তো? সেটা আরো একবার প্রমাণ হলো। কিন্তু একটা বিষয়, আপনার যে পরিচিত গিয়েছিলেন, তিনি যখন গিয়েছিলেন তখনের থেকে এখন ডিফারেন্স কি হয়েছে? জীবনে কতটা ভালো আছে আগে তাই বলুন। কেন, বহু মানুষ রয়েছে এখনো কিন্তু একটা ধন্দে রয়েছে, বহু মানুষ রয়েছে এখনো হয়তো ভাবছে আদৌ কোথায় যাব বা আদৌ কি গিয়ে কোনো ফল পাবো, কিন্তু সেই ফলটা পাচ্ছেন কি পাচ্ছেন না জানতেও তো আপনাকে একবার আসতে হবে। যেমন আপনার পরিচিত এসছেন, তিনি কিন্তু হাতে নাতে ফল পেয়ে গেছে, ইভেন আপনি যখন সমস্যায় পড়লেন তখন আপনাকে সাজেশনও দিল যে রুমাদের সঙ্গে যোগাযোগ করতে। এইগুলো কিন্তু চেন ওয়াইজ না, মানুষের একটা পরিচিত খারাপ একটা বিশ্বাস করার ব্যাপার রয়েছে, তো সে জায়গায় অনেক দেখি, কিন্তু সেরকম সবাই তো বলে এই ঠিকঠাকই বলছে ভালো হয়েছে, এবার আমার রিলেটিভ যেহেতু উপকৃত হয়েছে। ডেফিনেটলি এটা এইটা আপনাদের প্রত্যেকেরই দেখছিলাম, ফোন করার চেষ্টা করলাম কিন্তু তো পেলাম না, আজকে ফোনটা পেয়ে কথা বললাম, আমার যে সাংসারিক ব্যাপারে খুব এখন চিন্তায় পড়ছি সেই জায়গাটা। তাহলে এই মুহূর্তে বলুন তো, প্রচুর দর্শক তো, আপনি একা বা
দেখার জন্য প্রচুর দর্শক সৃষ্টি টিভিতে এই অনুষ্ঠান এই মুহূর্তে দেখছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো তো বহু মানুষ আছে যারা টিভির ওপারে রয়েছে, কিন্তু এখনো চিন্তা করে যাচ্ছে, আচ্ছা কি করব, আদৌ কি কিছু করা সম্ভব, আদৌ কি আমার সমস্যা মিটবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আপনার যে পরিচিত চোখের সামনে দেখেছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? রুমাদের কাছে আসা যায় না, আমার পরিচিত উপকৃত হয়েছে, তিনি সাজেস্ট করলেন, আমি ফোন করেছি, এবার আমার প্রবলেমটা কতটা কি সলিউশন হয় বা দেখে যদি আমি উপকৃত হয়ে যাই কিচ্ছু মনে করবেন না, সমস্যা আছে সমাধান আছে। আপনার পরিচিত লোককে যদি ভালো রাখতে পারি, আপনাকেও ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। দেখে নিন আপনার ডেট অফ বার্থ। জন্মস্থান বারোটা কুড়ি, জন্মস্থান বেহালা, দুপুর বারোটা কুড়ি, তাই বললেন তো? সাথে থাকুন, আপনি আবার শুনতে থাকুন, উত্তর ভাদ্র নক্ষত্রের জন্ম। আপনি এর আগে কাউকে দেখিয়েছেন? আচ্ছা, প্রবলেম আপনাকে কি বলছি, কিছু মনে করবেন না, প্রবলেমে রয়েছেন, অথচ কেন যোগাযোগ করেনি আপনাকে? যখন কেউ বলেওছে আমার সন্ধান, আপনার তো সরাসরি চেম্বারে চলে আসা উচিত, দু মিনিট ফোনের থেকে। আমি চেম্বারে তো আসতাম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি একবার লাইভ ফোনে একটু কথা বলে নিয়ে আসবো, সেই মানে আচ্ছা তাই আমি কয়েকবার অনুষ্ঠান থেকে ফোন করার চেষ্টা করলাম, লাগেনি, আজকে পেয়েছি। তাহলে আপনার কথাতেই চলে আসি, আপনার সমস্যা সমাধানের জন্য প্রথমে বলি, আপনার সঙ্গে এখন সম্পর্ক সকলের ভালো থাকে না, এই ভালোতে এই শত্রুতা তৈরি হয়ে যায়। যাকে ভালোবাসবেন, যাকে বিশ্বাস করবেন, সেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এমনকি আপনি মাঙ্গলিক আছেন, যার জন্য কিন্তু যথেষ্ট সংসার, কেন কর্মজগৎ বলুন, বৈবাহিক জীবন বলুন, কিন্তু ভালো কাটবে না। আপনি যদি সত্যি প্রকৃত সমস্যা চাইছেন সমাধান থেকে, এই সমস্যা থেকে বেরিয়ে সমাধান চাইছেন, তাহলে অবশ্যই আজকে আমি রয়েছি, আপনি বেহালায় আছেন, বেহালা থেকে এমন কিছু দূরে নয়, আপনি কালীঘাটে এসে যোগাযোগ করুন। উনি জানেন ওনার সমস্যা হচ্ছে, উনি বহু প্রোগ্রাম দেখে, কাকে বিশ্বাস করে বুঝতে পারছেন, কিন্তু কোন একজন তো বলেছিল তার কাছে, কিন্তু আমার কাছে এলো একবার, সে দেখতে পারতো ভালো, কিন্তু ওই যে বললাম সময় ওনাকে সাথ দেয়, আমি এটাকে খুব বিশ্বাস করি, সময়টাকে আগে ঠিক করুন, সময়ের মধ্যে সময়ের কাজ করুন, তাহলে অবশ্যই প্রকৃত সমস্যা সমাধান হবে। কথা যখন উঠলেই আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দেবো, অবশ্যই ফোন নেবো, সাথে একটু থাকুন। যে রুমাদিকে আপনারা কোথায় কবে কোন চেম্বারে পাবেন, এক কথায় বলতে গেলে সমস্যার সমাধান পেতে গেলে তো চেম্বারে একবার আসতেই হবে, এসে যাচাইও করতে হবে, হ্যাঁ দিদি যদি অন্য সমস্যার সমাধান করতে পারে তাহলে অবশ্যই আপনারও পারবে। কোথায় যোগাযোগ করবেন, মোবাইল নাম্বারে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, চেম্বার ভিজিট করবেন, কালীঘাটে দিদি নিজেই বলে দিলেন থাকছে অ্যাপয়েন্টমেন্ট যাকে থেকে করতে হবে, মোবাইল নাম্বার আপনারা এখনই ফোন করতে পারেন, তার পাশাপাশি শোভাবাজারে পাচ্ছেন পাচ্ছেন, দমদমে, এছাড়াও আপনারা শেওড়াফুলি পাচ্ছেন পাচ্ছেন, শিয়ালদা, বর্ধমান, মেচেদা, গড়িয়াহাট, গড়িয়া, কোথায় কবে আপনি পাবেন তার জন্য বা আপনি কোন চেম্বারে সুইটেবল আপনার জন্য মোবাইলে ফোন করলে, কিন্তু এই চেম্বার ভিজিটের বাইরেও যদি দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখেও রুমাদিকে পাওয়া যাবে অনলাইন প্রেডিকশনের মাধ্যমে, মোবাইলে ফোন করে
শুধুমাত্র বলবেন অ্যাপয়েন্টমেন্ট চাই অনলাইনের জন্য, সব রকম হেল্প কিন্তু আপনাদেরকে করে দেওয়া হবে। প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যেই রয়েছে কিছু না কিছু ভালো থাকার রসদ, তাই সৃষ্টি টিভি ইউটিউব সার্চ করবেন, রুমা ঘোষ লিখবেন, প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা দিদির পেয়ে যাবেন যদি মিস করে গিয়ে থাকেন। সঙ্গে দিদি কেউ একটা রয়েছে, আমরা কথা বলে আলোচনা থাকবো। কে আছেন, নমস্কার বলবেন সঙ্গে। আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। কত বলুন, আরেকবার বলুন, কথাটা কেটে গেল। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। দুর্গাপুর। সময়টা কি সকাল 7:55 হবে? সন্ধ্যে। আচ্ছা ঠিক আছে। প্রোগ্রাম আজকে দেখছো না, এর আগে দেখেছো? ছমাস ধরে দেখছো, কোনোদিন মনে হয়নি দিদির কাছে সরাসরি যাই? এটাই মানুষের ভুল ধারণা জানো তো, এটাই অনেকে ভাবে একটুখানি আগে ফোনে পাই কি বলে দেখি, খারাপ না ভালো, যদি মেলে তবে যাব, নলে যাব না। যদি মেলে তোমার চেম্বারে এসেও মিলবে, যদি না মেলে তোমার সঙ্গে আজকে সংযোগের টান আজকে আমার হয়তো হয়েছে, তাই তোমার ফোনে লেগে গেছে। যাই হোক, তোমার এতে আসি, সেদিন বৃহস্পতিবার ছিল, মেষ লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র জন্ম। এর আগে কি, আচ্ছা এর আগে তুমি কাকে দেখিয়েছো, কিছু পড়ে আছো তো, তুমি কি পড়ে আছো? আচ্ছা তোমায় একটা কথা বলি বোন, যদি আমি তোমার বোনই ডাকলাম, তুমি যদি প্রকৃত ভালো থাকতে, ছমাস ধরে আমার প্রোগ্রাম দেখছো, ভালো থাকলে কি তোমাকে আমার এখানে ফোন করতে হতো? তুমি কি আমাকে তাহলে ফোন করতে যদি তুমি ভালো থাকতে? কারণ তুমি ভালো নেই, তোমার এখন সময় ভালো যাচ্ছে না, রাগ জেদও কিন্তু বেড়ে যাচ্ছে, তোমার কালসর্প যোগও রয়েছে, এগুলো কি কিছু খণ্ডন করেছ? যাকে ভালোবাসবে খুব সাবধান, ভালোবাসার দিক দিয়ে আঘাত পাবে, যাকেই ভালোবাসবে আঘাত পাবে, এমনকি স্বামীর দিক থেকেও সেইভাবে কিছু পাবে না। তুমি হয়তো মনে করো তুমি ওর জন্য অনেক করছো, শুধু স্বামী বলে নয় কিন্তু যে কোনো কাউকে। আর এটি কি তোমার প্রথম প্রেমের বিয়ে? এটা কি এর আগে কাউকে ভালোবেসেছো? এর আগে কাউকে কোনোদিন ভালোবাসোনি না? এই পর্দায় বলতে অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, অনেক অসুবিধা হয়, তুমি এখন তোমার সংসার জীবন নিয়ে প্রশ্ন করছো তো, খুব একটা আমি সুখের জীবন দেখতে পাচ্ছি, শরীরও ভালো যাবে না, শরীর ভালো যাবে না, এমনকি তন্ত্রক্রিয়া করা রয়েছে তোমার শরীরে, এটা জানো? তন্ত্রক্রিয়া তোমার নিজের কোন আত্মীয় করেছে? একদম তুমি এই ক্ষেত্রে বলি খুব শীঘ্র সরাসরি যোগাযোগ করো, নাহলে আস্তে আস্তে শরীরের অবস্থা আরো অবনতির দিকে যাবে। সময় একদম ভালো যাচ্ছে না, শুধু ডাক্তার ঘর ডাক্তার ঘর, মনে হচ্ছে আর কত রোগ আমার বাকি আছে বা আর কি কি ভুগতে হবে। প্রত্যেক দিন কিছু না কিছু কিছু না কিছু, তোমার উপর একটা দিব্য দৃষ্টি পড়ে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, তুমি কিন্তু মাঙ্গলিক, এটা তুমি জানো? তুমি মাঙ্গলিক জানো? হ্যালো, মাঙ্গলিক আছে আপনার ডেট অফ বার্থটা, যে মাঙ্গলিক একটা দোষ রয়েছে আপনার জানা আছে? এই মাঙ্গলিকের প্রতিকার করেছো? দরকার নেই, একটা ঠাকুর মশাই প্রকৃত বলতে পারবেন, একটা জ্যোতিষীর মত প্রকৃত বলতে পারবেন, এটাই ভুল হয় জানো। কিছু মানুষ ঠাকুর মশার কাছে চলে যায়, কিছু মানুষ পাশের কাকু কাকা মামা কিছু দেখতো জানতো, সেটা তাদের কথা শুনে আমার জীবনটাকে আমি ওই পরীক্ষা নিরীক্ষার মতো দিয়ে দিই, মানে ল্যাবে যেমন আমাদের টেস্ট করতে দিই, তেমনি জীবনটাকেও আমরা পরীক্ষা নিরীক্ষা। এটা একদম করবে না, ফোনটা কাটো, আমি এবার বলছি। যারা প্রকৃত এইভাবে দেখছেন, দেখো আমি প্রায় শুনি
পাশের বাড়ি মামা জানতো, একটু হাত দেখে দিয়েছিল তাই পাথরটা পড়েছি, পাশের বাড়ি কাকা জানতো বা বাবার কাছে ছিল পড়ে নিয়েছি। এই কেন রে ভাই, জীবনটা কি পরীক্ষা নিরীক্ষা করার? কেন করছেন জীবনটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য? আগে দেখান আপনার সঠিক কি দরকার আছে, আপনাকে কেউ কিছু তন্ত্রক্রিয়া করে করে রেখেছে কিনা, আপনি মঙ্গলটা কোন কত ডিগ্রি পেয়েছে সে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলেন কি, আমি তো মাঙ্গলিক কত ডিগ্রি মঙ্গল পেয়েছে, কত ডিগ্রি কোন নক্ষত্রে বসে আছে, তাকে কে দৃষ্টি দিয়েছে? এত কিছু আপনি একটা ঠাকুরমশাইয়ের উপর নির্ভর করে আপনার জীবনযাত্রা চালাচ্ছেন। অথচ যখন ভুগছেন, যখন এ হচ্ছে, তখন আপনার মনে হলো কোন জ্যোতিষীর কাছে শরণাপন্ন হই, কেন? সেটা আগে করুন, যখন ক্ষত হয়ে যাচ্ছে তারপরে আপনারা এগাচ্ছেন। আমি এটাতেই খুব অবাক হই, এটাতে আমার অনেক সময় শরীরে রাগ হয়, রাগ কিন্তু ভালো না, কিন্তু কেন রাগ হয় জানেন, আপনাদের কথা ভেবে রাগ হয়, এরা এত উদাসীন কি করে থাকে? আমি জানি আমার কষ্ট হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, অথচ আমি এক মিনিট ফোন দু মিনিট ফোন জানবো হবে এই যে এই ক্ষেত্রে, হ্যাঁ 2000 সালে জন্ম, 23 বছরে সে বলছে শারীরিক ভাবে ভালো নেই, ভালো নেই, তার ভাবে 23 বছরে এখন মানুষ নয় কর্মজীবনের সঙ্গে ব্যস্ত থাকে, নয় অনেকে পড়াশোনা করে, সেখানেও তাড়াতাড়ি হয়েছে, কিন্তু ওর শরীর স্বাস্থ্য ভালো নেই। তাহলে 23 বছরে যদি এই অবস্থা হয়, তাহলে আরো 24-25 যখন হতে থাকবে তখন ও কোন জায়গাটায় এসে, আর একটু আগে যখন অনুষ্ঠানের সূচনায় আমাদের বলা হলো যে কিছু সমস্যা গ্রহগত, কিছু সমস্যা কিন্তু সৃষ্টি করা, যেটা ওনার ক্ষেত্রে, সেই ভাঙন আর গড়ন যদি আপনারা চান ভালো থাকতে, নিজেদেরকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিয়ে কিন্তু চেম্বার ভিজিট করতে হবে, যার কিন্তু যেই সময়টায় কাজে লাগাবেন পরে কিন্তু বুঝবে না, সঠিক সময় আপনি দিচ্ছেন বলে আপনিও কিন্তু রিটার্ন ফিডব্যাক সঠিক ভাবেই পাচ্ছেন। দিদি আজকে টোটকাটা অবশ্যই বলে দিই, হাতে সময় কম, যাদের সম্পর্কে ভাঙন ধরেছে, যে কোনো সম্পর্ক ভরসা, তার সম্পর্কটা করতে চাইছে, একটি কালো কাপড় অথবা ব্লু রঙের কাপড়ের মধ্যে কিছুটা মেথি নেবেন, তার মধ্যে যে কোনো একটি লোহার টুকরো, এক দামে যে কোনো দোকান থেকে কিনে আনবেন, যে কোনো লোহার টুকরো, সে একটি পেরেক হতে পারে, লোহার বল হতে পারে, লোহার নাট বল্ট, যেটা আপনার মনে হয় দোকান থেকে কিনে আনবেন, মেথি আর ও তার সঙ্গে রেখে দেবেন, ওর সঙ্গে একটু সিদ্ধি রাখবেন, আর ওর সঙ্গে দুজনের ছবি, যাকে চাইছেন উভয়ের দুজনের ছবি ভালো করে একটুখানি মধু দিয়ে, দুজনের মুখের মধ্যে মধু দিয়ে মুখোমুখি ওই টিপুটলিটির মধ্যে রেখে লাল সুতো দিয়ে উত্তর পশ্চিম কোণে বেঁধে দেবেন, আর বেঁধে দিয়ে অবশ্যই 27 বার হোক অথবা 11 বার হোক ওম রাম রাহুবে নম, ওম রাম রাহুবে নম এরকম বলতে থাকবেন, আর অবশ্যই মনে মনে কামনা করবেন যে আমি যেই কাজটি করলাম, আমি এই টোটকাটি করলাম, এটা অবশ্যই পূরণ হবে, অবশ্যই হবে, হে ঈশ্বর আমি জানি আমার এই টোটকাটি পূরণ হবে, আমি তাকে আবার মনের মতো পাবো, এটি করে দেখুন, মানে অভূতপূর্ণ টোটকা যারা করেছে, প্রত্যেকটা টোটকা প্রমাণিত টোটকা, কাউকে দিয়ে করে তারপরে তারা ভালো থাকে, তবেই এসে আপনাদের বলি। আজকে যারা যোগাযোগ করতে চাইছেন এই অনুষ্ঠানের শেষে কালীঘাট থাকছি, অবশ্যই চলে আসুন, আর যারা এমনি অন্য সময় বুকিং করতে চাইছেন 8টা থেকে 9টার মধ্যে বুকিং করুন, আর অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু অনলাইনে প্রেডিকশন রয়েছে, যারা গরমে বা দূরে আসতে চাইছেন না তারা অনলাইনে ফোনের মাধ্যমে সব রকম যোগাযোগ পাবেন, তারা অবশ্যই আমার সঙ্গে 8টা থেকে 9টার মধ্যে কথা বলে নিন, সব সমস্যার সমাধান রয়েছে যদি আপনি চান, আপনাকেও চাইতে হবে, শুধুমাত্র জেনে নিয়ে বুঝে নিয়ে শুনে নিয়ে তা নয়, রুমাদি যদি বাকি প্রত্যেককে ভালো রাখতে পারে তাহলে দিদি আপনাকেও রাখবে, সে ভালো রাখার জন্য তো এসে পৌঁছতে হবে। আর এই অনলাইনের কথা একটা বিষয় বলা হয়, চেম্বারের বাইরেও বহু ক্লায়েন্ট দিদির রয়েছে যারা কিন্তু আজকে অনলাইনের মাধ্যমে সংযোগ স্থাপন করেছে, শুধুমাত্র দিদির বিষয়ে জানা না, রেমেডির বিষয়েও কিন্তু আপনারা 100% গ্যারান্টি পাবেন। কিভাবে পাবেন তার জন্য মোবাইলে ফোন করতে হবে, দিদি আজকে তো চলে যেতে হবে, আবার পরবর্তীকালে সময় চলে আসতে হবে, অনেক ধন্যবাদ দিদি আপনাকে, সকলে অবশ্যই ভালো থাকুন, জীবনে সমস্যা মুক্ত হয়ে বাঁচুন, আবার সোমবার দেখা হচ্ছে, নমস্কার।